হুট করে স্টুডেন্টের সাথে প্ল্যান করে ফেললাম যে বিজয় মেলায় যাব আর তার মধ্যে বিজয় মেলা এবার বরাবরের মতো যেখানে আয়োজন করা হতো চট্টগ্রামের কাজেরডির রাউটের স্টেডিয়ামে সেটা স্থান পরিবর্তন করাই তো স্টুডেন্টকে জানালাম তো সে বলল যে সে জায়গাটা চিনে তাই তার সাথে চলে গেলাম রাতের দিকে আর আর এবারের মেলাটা আয়োজন হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলি আমবাগানের শহীদ শাহজাহান যে মাঠ আছে সেখানে তো এবারের মাঠের যে মানে ওদের যে মাঠের সাইজ সে অনুযায়ী এবং ওদের আয়োজন সব কিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এখানে যে সুন্দরভাবে সাজানো গোছানো এবং নতুন নতুন রাইড তারপরে আরও নতুন নতুন খাবারের আইটেম সহ মিলায় মানে পুরো মেলাটা আপনার জন্য একটা উপভোগ্য জায়গা কারণ এখানে আপনি কাপড় চোপড় খাওয়া দাওয়া খেলনা তারপরে বাচ্চাদের রাইডিং অর্থাৎ পুরো পারিবারিক একটা উৎসবের মতোই বিজয় মেলা মানে ঘোরাঘুরি কিছু দেখা আর সেই জিনিসগুলো ছোটোবেলা থেকে হয়ে আসছে তো আমিও যেহেতু নতুন জায়গায় গিয়েছি তো আমিও সেগুলো খোঁজা শুরু করলাম তো বরাবরের মতো একটা জিনিস চকে পড়লো সেটা হচ্ছে মেয়েদের এই যে আইটেমের দোকানগুলো এই আইটেমের দোকানগুলো মনে হয় যেন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্টই বসে যখন আউটার স্টেডিয়ামে হতো তো এখানে গিয়ে দেখা গেলো যে এতটা বেশি না আবার এতটা কমও না তো ঠিকই আছে তো আমরা ঘুরতে ঘুরতে ভাবছিলাম যে কিছু একটা কেনা যায় কিনা বা কি আছে দাম কত সে আইডিয়াটা নেওয়ার জন্য এই দোকানে গেলাম তো যাওয়ার পর দেখি যে এই যে আমার হাতে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সবগুলো নাকি বিশ টাকা করে তা আমার প্রথমে ইচ্ছা হলো যে নিয়ে ফেলি অনেকগুলো পরে আবার ভাবলাম না মেলামাইন না কি ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ভালো না বা এটা এতটা উপকারী না বা রঙ উঠে যায় তো এত কিছু চিন্তা করে লাস্টে আমি দেখা গেলো যে এটা নিলামই না তো আজকের ভিডিওর মাঝখানে বলে দিই যে এই পাটে আসলে আমরা আমাদের খাওয়া দাওয়া এবং কেনাকাটা অনেক কিছুই করা হয়েছে খাওয়া হয়েছে তো সেইটা আমরা পরবর্তী পার্টে দিব তো আজকে শুধু এখানে কি কি ধরনের দোকান আছে বা যতটুক সম্ভব আপনাদেরকে ওই জিনিসগুলা শুধু একটু দেখাবো আর আমাদের দ্বিতীয় পাটে আসবে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম এবং কি কি কেনাকাটা করলাম সেটার উপরে তো এখানে যে হিজাবগুলা মানে হিজাবপূর্ণ বলে তো এগুলা প্রতি পিস একশো টাকা করে তবে আপনাদের বলে রাখি যারা বাচ্চা কাচ্চা নিয়ে বিজয় মেলায় যাবেন তাদের জন্য খুবই চমৎকার একটা পরিবেশ আসলে এবারে তৈরি করেছে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন পানির মধ্যে এই যে বলের মতো এটা এটার ভিতরে কিন্তু প্রবেশ করবে বাচ্চারাই আর বাচ্চারা প্রবেশ করার পর ইচ্ছা মতো লাফালাফি করবে বা ঘোরা দৌড়াদৌড়ির মতো করবে তখন এটা পানির মধ্যে ঘুরতে থাকবে নড়তে থাকবে অবশ্য সিকিউরিটি আছে এটা অল্প একটু পানির মধ্যে এই জিনিসটা করেছে তো এখানে এটা দেখলাম এরপর আছে এই যে লাফানোর অপশনটা এখানে এক পাশ দিয়ে উঠবে তারপরে লাফাই লাফাই এখান থেকে আবার নামবে তো এই জিনিসটারও এটার পাশে ছিল তো এইগুলার যখন দাম জিজ্ঞেস করলাম তো বলল যে প্রত্যেকটা রাইড নাকি পঞ্চাশ টাকা তো দাম হিসেবে ঠিক আছে বাচ্চাদেরকে নিয়ে যারা যাবে তারা চমৎকার এবং সুন্দর একটা পরিবেশে সময় কাটাতে পারবে এবং এখানে এবারে মেলার মধ্যে আমার মনে হয় যেন বিশেষ করে বাচ্চাদের উপলক্ষ করে পুরো মেলাটা যেন সাজাইছে কারণ এখানে বাচ্চাদেরই রাইড আছে প্রায় ছয় থেকে সাতটার মতো আর এতগুলো রাইট এত রকমের রাইট তো এরা মানে খুবই আনন্দের সাথে সময় কাটাতে পারবে তো বাচ্চাদেরকে নিয়ে গেলে আমার মনে হয় বেস্ট একটা সময় কাটবে এখানে আর আমরাও এখানে অনেক খেলনাপাতি বা আরও অনেক কিছু দেখেছি তবে কি কি কিনেছি বললাম যে পরবর্তী ভিডিওতে দেখাবো এবং এখানে খাওয়ারও দোকান আছে এখান থেকে আমরা কি খেয়েছি কিন্তু খাওয়ার একটা যে অভিজ্ঞতা আছে সেটা আমরা পরবর্তী যে পাটটা আসবে সেটাতে আমরা দেখাবো আর শেষ পর্যায়ে যখন আমরা মানে ফিরে আসছিলাম তো সেখানে দেখলাম যে চমৎকার এই চায়ের দোকানটা তো এটা আসলে এত সুন্দর করে ডেকোরেশন করেছে তাই ভিডিও কর না করে পারলাম না তারপর আমরা সেখান থেকে সুন্দরভাবে বিদায় নিয়ে চলে আসলাম তো দেখা হবে পরবর্তী পার্টে যেখানে আমরা খাওয়া দাওয়া এবং কেনাকাটা করেছি ততদিন পর্যন্ত বাই বাই